শুরু হচ্ছে তারানাথ তান্ত্রিকের গল্প মুখ। বিকেল, তারানাথের বৈঠকখানার আড্ডা জমে উঠেছে। রোজ রোজ তারানাথের স্কন্ধে কণ্টকি ফল ভগ্ন করা উচিত নয় ভেবে আমি আর কিশোরী মোড়ের তেলে ভাজার দোকান থেকে গরম গরম বেগুনি আর ফুলুরি কিনে নিয়ে এসেছিলাম। এখন শুধু শাল পাতা কটা পড়ে আছে। ভেতর থেকে দ্বিতীয়বার চাও এসে উপস্থিত। তৃপ্তির ঢেকুর তুলে তারানাথ বলল, না, উড়েগুলো বেশ ভালো তেলে ভাজা করে, বুঝলে? কিশোরী বলল, সব কিছু স্বাদ নির্ভর করে মনের অবস্থার উপরে। আজ এখন আপনার কোনো কাজ নেই, বেশ নিশ্চিন্তি আড্ডার মেজাজ। এখন বাসি তেলে ভাজা পচা বেসনের ঠান্ডা ফুলুরিও ভালো লাগবে। আবার মাথায় দুশ্চিন্তা থাকলে দেরাদুন চালের বিরিয়ানিও মুখে রুচবে না, তাই নয়? তারানাথ মৃদু হেসে চায়ে চুমুক দিয়ে বলল, কথাটা তোমাদের পক্ষে সত্য হলেও আমার ক্ষেত্রে সম্পূর্ণ খাটে না বোধ হয়। বললাম, কেন, আপনার এ ব্যাপারে বৈশিষ্ট্যটা কি? আছে, তোমাদের নিরাপদ তরঙ্গহীন জীবনে দুশ্চিন্তা এবং দুর্ভাবনা একটা অস্বাভাবিক অবস্থা। আর আমার সারাটা জীবনই কেটেছে নানা বিচিত্র ঘটনার ভেতর দিয়ে, সেখানে দুর্ভাবনা একটা স্বাভাবিক ঘটনা বলেই গণ্য করতাম। রাত্রিরে একটা ভয়ানক কিছু ঘটবে জেনেও দুপুরে ভোজ খেতে বাঁধেনি। পরপর কয়েকটা চুমুকে চায়ের কাপ শেষ করে নামিয়ে রেখে তারানাথ বহুদিন আগেকার কথা মনে পড়ে যাওয়ার সুরে বলল, ভোজ খাওয়ার কথা উঠলেই আমার রামদুলাল মিত্রের কথা মনে পড়ে যায়। তাদের বাড়ি অতিথি হয়ে কয়েকদিন যা খাওয়া দাওয়া করেছিলাম তেমন সচরাচর কারো ভাগ্যে জোটে না। কিশোরী বলল, বেড়াতে গিয়েছিলেন? আরে না না, আমার আবার বেড়াতে যাওয়া, গিয়েছিলাম কাজে। বিপদে পড়ে তারা ডেকে নিয়ে গিয়েছিল, সে অনেক কাণ্ড। বললাম, গল্পটা হোক বরং, শুনতে মন্দ লাগবে না মনে হচ্ছে। তারানাথ মনে মনে একটু গুছিয়ে নিয়ে বলতে শুরু করল, বছর কুড়ি আগেকার কথা, মধুসুন্দরী দেবীর ব্যাপার মিটে গিয়েছে, বাড়িতে বসে ঘোরতর সংসার করছি। এর সঙ্গে হাত দেখি, কবচ দিই, মুখ দেখে ভাগ্য গণনা করি, এই আর কি। আয় মন্দ হয় না, আবার খরচও হয়ে যায়। পয়সা জমাতে পারিনি কোনো দিন, দেবী বলেই দিয়েছিলেন অন্যের কষ্ট হবে না কিন্তু ধনীও হতে পারবো না। তা একদিন সকালে বৈঠকখানায় বসে আছি, একজন মধ্যবয়স্ক ভদ্রলোক ঘরে ঢুকলেন। কাঁচায় পাকায় মেশানো চুল, বেশ বলিষ্ঠ ধাঁচের মাঝারি গড়নের চেহারা, পরনে দামি কাঁচি ধুতি, পাঞ্জাবিতে সোনার বোতাম, ডান হাতে অনেকগুলো পাথর বসানো আংটি, চেহারায় বড় মানুষের ছাপ আছে, ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ। ভদ্রলোক আমাকে জিজ্ঞেস করলেন, আপনি কি তারানাথ জ্যোতিষান্নব? আগে হ্যাঁ, কি দরকার বলুন। ভদ্রলোক এগিয়ে এসে পায়ে হাত দিয়ে প্রণাম করে বললেন, চেহারা দেখেই অবশ্য আন্দাজ করতে পেরেছিলাম। বললাম, থাক, হয়েছে, বসুন, কি চাই আপনার? আমার নাম রামদুলাল মিত্র, কলকাতাতেই বড় বাজারের দিকে সামান্য ব্যবসাপাতি আছে, আপনাদের আশীর্বাদে মোটা ভাত কাপড় হয়ে যায়। সম্প্রতি একটা বিপদে পড়ে আপনার কাছে এসেছি, কিন্তু ঠাকুরমশাই, কি বিপদ তা আমি বলবো না। শুনেছি আপনি মানুষের মুখ দেখে তার ভূত ভবিষ্যৎ বলে দিতে পারেন, আপনি বলুন দেখিনি আমার বিপদটা কি। কিছু মনে করবেন না, ঠিক লোকের কাছে এসেছি কি না তা তো আমার জানা দরকার। ব্যবসাদার লোকের মতো কথা বটে, আমি মনে মনে হাসলাম। এ লোক ঘরে ঢোকা মাত্র আমি বুঝতে পেরেছি কি বিপদে পড়ে ও এখানে এসেছে। তবে মিথ্যে ভেলকি দেখিয়ে লোককে চমকে দিতে আমার প্রবৃত্তি ছিল না বলে ওকে দিয়েই বলিয়ে নেবার চেষ্টায় ছিলাম। তা বাজিয়ে নিতে চায় যখন, তখন আমার আর বলতে আপত্তি কি। বললাম,
বিপদ তো আপনার আপাতত তিনটি দেখতে পাচ্ছি। প্রথমত আপনার ব্যবসা হঠাৎ একটা টাল খেয়েছে, কি ঠিক কি না? আগে হ্যাঁ, তারপর? এটার জন্য ভাবতে হবে না, এখানে বসেই বলে দিচ্ছি, আপনি নীল রঙের গণেশ গড়িয়ে পুজো করুন, আবার ব্যবসার মোড় ফিরবে। আর আপনার বাস্তু বিঘ্ন আছে দেখতে পাচ্ছি, বসত বাড়ি সংক্রান্ত কোনো গোলযোগে পড়বেন কিংবা পড়েছেন। রামদুলাল চোখ বড় বড় করে বললেন, ধন্য ধন্য, শুনেছিলাম আর চোখে দেখলাম, কিন্তু তিন নম্বরটা কি? ওটা আপনি নিজেই মিটিয়ে নিতে পারবেন, আমার সাহায্য দরকার হবে না। কিছু টাকা এককালীন দিয়ে যাওয়া বন্ধ করুন। রামদুলাল মাথা নিচু করে লজ্জিত মুখে বললেন, কি আর বলবো ঠাকুর মশাই, প্রবৃত্তি বড় বলবান, অপরাধ করে ফেলেছি, এখন প্রায়শ্চিত্ত তো করতেই হবে, পাপ ছাড়ে না বাপকে। অনুতাপ যখন হয়েছে তখন পাপ আর নেই। ঘরে মা লক্ষ্মী আছেন তো? আগে তা আছেন, তাকে নিয়েই সুখী হতে হবে, মনে মনে তার কাছে ক্ষমা চেয়ে নেবেন। আগে যা বলবেন করব, এখন আমারে বিপদ থেকে উদ্ধার পাবার পথ বলে দিন। খুলে বলুন। রামদুলাল বললেন, ছোটবেলায় বড় কষ্টে মানুষ হয়েছে ঠাকুর মশাই, বাপ মা অল্প বয়সে মারা গিয়েছিলেন, কুলিগিরি করে মাথায় মোট বয়ে একটা একটা করে পয়সা জমিয়ে ব্যবসা শুরু করি। প্রথম জীবনে আমার থাকার জায়গা ছিল না, কখনো কখনো রাস্তায় শুয়েও রাত কাটিয়েছি। আজও আমার কলকাতায় কোনো বাড়ি নেই, বড় একখানা বাড়ি নিয়ে থাকি বটে, কিন্তু সেটা ভাড়া বাড়ি, বাড়ি কিনতে পারতাম, কিন্তু সত্যি বলতে কি, কলকাতায় বাড়ি করতে ইচ্ছে হয় না। ছোটবেলায় গ্রামে মানুষ, আর কটা দিন পরে ছেলেদের হাতে ব্যবসা দিয়ে আবার গ্রামে গিয়ে বসবাস করব ঠিক করেছি। তা গত বছর শেষের দিকে এক দালাল খবর নিয়ে এলো, রাজবল হাটের কাছে এক গ্রামে একটা খুব ভালো বাড়ি বিক্রি আছে, নতুন বাড়ি না হলেও সামান্য মেরামত করে নিলে নতুনের মতোই দাঁড়াবে, সেখানকার জমিদার বাড়ি। জমিদার মারা গিয়েছেন, জমিদারি বিক্রি করে ছেলেরা কলকাতায় উঠে আসতে চায়, বাড়িও আর রাখবে না, নামমাত্র দামে বেচে দিচ্ছে। দালালের মাধ্যমে দর করে বাড়ি তো কিনলাম ঠাকুর মশাই, অনেক আশার বাড়ি, কিন্তু এখন সে বাড়িতে বাস করা অসম্ভব হয়ে উঠেছে। কেন, কি হয়েছে? আগে বাড়িটায় অপদেবতার দৃষ্টি আছে, কেনবার পর আমরা সবাই কয়েকটা দিন থাকবার জন্য সেখানে গিয়েছিলাম, প্রথম দিনই আমার স্ত্রী কি দেখে রাত্রিরে ভয়ে চিৎকার করে উঠলেন, জানলার কাছে নাকি ছায়ার মতো কি দাঁড়িয়েছিল, অথচ দোতলার জানলা, কোনো খাঁজ বা কার্নিশ নেই, চোর ডাকাত কি বেয়ে উঠবে। পরের দিন সন্ধ্যের দিকে আমার বড় ছেলে সচিদুলাল পায়খানা করতে গিয়েছিল, কিছুক্ষণ বাদে ফিরে এসে বলল, বাবা বাড়ির বাইরে কে বসে কাঁদছে বলুন তো, মেয়ে ছেলের গলা মনে হলো। কেমন সন্দেহ হওয়াতে তক্ষুনি চাকর বাকর নিয়ে লন্ডন জেলে দেখতে গেল, পায়খানা বাড়ির থেকে একটু দূরে, উঠোন পেরিয়ে যেতে হয়, তারপরেই পাঁচিল, এদিকে দরজা দিয়ে বেরিয়ে ঘুরে সেখানে পৌঁছে দেখি কোথাও কিচ্ছু নেই, পাঁচিলের পরেই ঘন ঝোপঝাড় আর আগাছার জঙ্গল, সেখানে বসে এই ভরসন্ধে কে কাঁদতে যাবে। কিন্তু কি বলবো ঠাকুর মশাই, ফিরে আসতে গিয়ে পরিষ্কার শুনলাম কে যেন খুব আকুল হয়ে কাঁদছে, স্ত্রীলোকের গলা, খুব কষ্টের কান্না। আবার ফিরে যাই, আবার দেখি না কোথাও কিচ্ছু নেই, একবার মনে হলো শব্দটা যেন বাড়ির ভেতর থেকে আসছে, কেমন ভয় ধরে গেল, এসব কি কাণ্ড, এমন হওয়া তো ভালো কথা নয়। পরের দিন গিন্নিকে কলকাতায় ফেরত পাঠালাম মেজো ছেলের সঙ্গে, আমি আর সচি আরো দুদিন থেকে গেলাম, প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় সেই কান্নার শব্দ শুনেছি, আর কি বলবো, বাড়িটার মধ্যে যতক্ষণ থাকি মন যেন কেমন বিষণ্ণ হয়ে থাকে, বুকে যেন একটা পাহাড়ের মতো চাপ টের পাই। বাড়িটা ভালো নয় ঠাকুরমশাই, কিন্তু এক গাদা টাকা খরচ করে কেনা বাড়ি, যাওয়া বন্ধ করলে তো পোড়ো হয়ে যাবে, অনেক শখ করে কেনা, এর কিছু উপায় হয়? একটু ভেবে বললাম, আমাকে একবার নিয়ে যেতে পারেন সেখানে? আগে হ্যাঁ তা পারিবই কি, সত্যি বলতে কি, আমি জানতাম আপনি যেতে চাইবেন, আমার মনে হয়েছিল,
আপনি ভাববেন না কিছু, আপনার যাতায়াত খাওয়া দাওয়া এবং এই গরিবের সাধ্যমতো দক্ষিণা আমি দেব। কবে যাবেন বলুন। আপনার কবে সুবিধা হয়? পরশু সকালে তৈরি হয়ে থাকবেন, আমি এসে নিয়ে যাব। রাজবল হাট থেকে মাইল তিনেক দূরে মতিপুর গ্রাম। বিকেল তিনটে নাগাদ গিয়ে সেখানে পৌঁছলাম। নিতান্ত পাড়াঙা বটে, কিন্তু বাড়িখানা সত্যি দেখবার মতো। বিরাট দোতলা বাড়ি, একটা বার বাড়ি, একটা ভেতরের মহল, সব মিলিয়ে প্রায় তেইশ চব্বিশ খানা ঘর। কাছাকাছি আর অন্য বসতি নেই, মূল গ্রাম কিছুটা দূরে। আদর করে রামদুলাল আর সচি আমাকে ভেতরে নিয়ে গেল। কিন্তু কি জানো, বাড়িতে ঢুকেই আমার মনে হলো এখানে কোনো গোলযোগ আছে। ঠিক কি যে হলো তা বলতে পারবো না, তবে মনে একটা অস্বস্তির ভাব। চারদিকে বাতাস যেন এ বাড়ির চৌহদ্দির মধ্যে এসে আর বইছে না। একটাও পাখির ডাক নেই। গেরস্তর বাড়ি এমন শ্মশানের মতো হবে কেন? ওই পাখির ডাক না শুনতে পাওয়াটা আমাকে সত্যি ভাবিয়ে তুলল। আমি দেখেছি মানুষের চেয়ে নিম্ন স্তরের প্রাণীরা অশুভ প্রভাব সম্বন্ধে বেশি অনুভূতি প্রবণ হয়। ভূমিকম্প হবার আগে পোষা পাখি খাঁচার মধ্যে ছটফট করে জানো তো। মোটের ওপর সেখানে পৌঁছে বুঝতে পারলাম রামদুলাল বাজে কথা বলেনি। যাই হোক, চাকর তক্ষুনি হাত পা ধোবার জল এনে দিল। জামা কাপড় বদলে আমি, রামদুলাল আর সচি বৈঠকখানায় এসে বসলাম। কলকাতা থেকে চাঙাড়ি করে এক গাদা খাবার এনেছিল রামদুলাল। এবার চাকর সেগুলো আমাদের পরিবেশন করে দিল। প্রচুর খাঁটি ঘিয়ে ভাজা লুচি, আলুর দম, বড় বড় জোড়া সন্দেশ, ছানার মুড়কি ইত্যাদি বেশ খিদে পেয়েছিল। এক নিঃশ্বাসে প্রচুর খেয়ে ফেলার পরে যখন একটা হাঁড়ি থেকে রাবড়ি বেরুলো, ভয় পেয়ে বললাম, না না আর নয়, ও অনেক হয়েছে। রামদুলাল হাত জোড় করে বলল, আগে কি আর এমন আয়োজন, খুঁতকুড়ো বই তো নয়, সামান্য একটু নিন, আপনার কথা ভেবেই আনা। খাওয়া শেষ হলে পরে রামদুলাল বলল, একটা কথা বলবো। কি? কিছু বুঝতে পারছেন? বাড়িটায় কি সত্যিই কোনো দোষ আছে? আসল কথা না ভেঙে বললাম, এখনই কিছু বলা কঠিন, দেখি আজ রাতটা। সন্ধ্যের অন্ধকার যখন বেশ গাঢ় হয়ে এসেছে, তখনই আমি কান্নার শব্দটা শুনতে পেলাম। আমার সামনে বসেছিল রামদুলাল। দেখলাম তার মুখ নিমেষে রক্তহীন সাদা হয়ে গেল। ওই ওই শুনছেন সেই শব্দ? বেশি করে বলবার দরকার ছিল না, কোথা থেকে যেন ভেসে আসছে একটা করুণ কান্নার শব্দ। স্ত্রীলোকের কান্নাই বটে, যেন খুব কষ্টে গুমরে গুমরে কাঁদছে। কোথা থেকে আসছে শব্দটা? একবার মনে হচ্ছে বাইরে থেকে, আবার মনে হচ্ছে খুব বেশি দূরে নয়, কাছাকাছি বসে কাঁদছে কেউ। দরজার কাছে সচি দুলাল এসে দাঁড়িয়েছে। বাবা, বাবা শুনেছেন? রামদুলাল কাঁপা কাঁপা গলায় বলল, শুনেছি, তুই তুই ভেতরে চলে আয়। বললাম, ভয় পেও না, দাঁড়াও, আমাকে একটা লণ্ঠন দাও তো। চাকরটাও ভয় পেয়ে চলে এসেছে, তার হাতে একটা হ্যারিকেন, সেটা নিয়ে ঘর থেকে বেরুতে বেরুতে বললাম, তোমরা এখানে থাকো, ঘর থেকে বেরিও না, আমি একটু দেখে আসি। আহ
উঠোন হাতে সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজলাম, আওয়াজের উৎস কোথায় ধরতে পারলাম না। এক এক সময় মনে হচ্ছিল যেন চারদিক থেকেই শব্দটা আসছে। এ কি আশ্চর্য ব্যাপার! বৈঠকখানায় ফিরে আসবার পথে কান্নাটা থেমে গেল। ঘরে ঢুকে দেখি সচি আর রামদুলাল পাথরের মূর্তির মতো চৌকিতে পা তুলে বসে আছে। ঝড়ে কাক মরলেও কেরামতি ফকিরের হয় জানো তো, আমার হলো তাই। আমি লণ্ঠন হাতে বেরুবার একটু পরেই কান্নাটা থেমে যেতে ওদের দুজনের ধারণা হলো আমি তন্ত্রমন্ত্রের প্রভাবে আওয়াজটা বুঝি বন্ধ করেছি। আমাকে দেখে রামদুলাল বলল, ও কি ভয়ানক শব্দ, কি করে থামালেন ঠাকুরমশাই? ভাগ্যিস আপনি এসেছিলেন। ব্যাপারটা বুঝে চুপ করে রইলাম। ওদের ভুল ভাঙিয়ে লাভ নেই, আমার ওপরে ভরসা করে যতটুকু সান্ত্বনা পায় পাক না। রাত্রিরে ভেতর বাড়ির বারান্দায় আসন পেতে বসে আবার এক বিপুল আয়োজনের সম্মুখীন হওয়া গেল। পূজোর পরাতের মতো বড় বগি থালায় সরু চড়ুই পাখির নখের মতো চালের ঘি ভাত, ভেড়ার মাংসের কোরমা, রুই মাছের কালিয়া, তিন চার রকমের মিষ্টি। আরে করেছ কি, এত কখনো খাওয়া যায়? আর তাও বিকেলে ওই জলযোগের পর। এই তুলে নাও, এর অর্ধেকও আমি খেতে পারবো না। রামদুলাল বলল, আমার এই চাকরটি বড় ভালো রাঁধে, পাকা হাত। শুধু রান্নার জন্যই 60 টাকা মাইনে দিয়ে ওকে রেখেছি। আপনাকে রেঁধে খাওয়াবো বলে ওকে নিয়ে এলাম। আপনি না খেলে আমরা কিন্তু খুব কষ্ট পাব। এমন কিছু বেশি তো নয়, খেয়ে নিন না। খাওয়ার গল্প আর বারবার করব না। এই প্রসঙ্গেই রামদুলালের কথাটা মনে এলো বলে তোমাদের ভোজের বহরটার একটু ইঙ্গিত দিলাম। এক কথায় এরপর দুবেলা এরকম নানা বিচিত্র পদ তৈরি হতে লাগলো আমার জন্য। রাত্রেও শুয়ে ঘুম আসে না, একে চাপ খাওয়া হয়ে গিয়েছে, তার উপর মনে কেমন একটা অমঙ্গলের ভাব। আমাদের গাঁয়ের সেই সাধুর কথা মনে আছে তো? সে বলেই দিয়েছিল আমার এ ধরনের ক্ষমতা হবে। পরদিন একটা অদ্ভুত ঘটনা ঘটল, আর এইখানেই গল্পের আসল অংশের শুরু। সকাল 8টা হবে, বৈঠকখানায় বসে আছি। রামদুলাল গিয়েছে স্নান করতে, সচি বাড়ি নেই। বিকেলে ক্ষীর দিয়ে কি একটা খাবার তৈরি হবে তাই সে গিয়েছে খাঁটি দুধের সন্ধানে। বাড়ির ডান দিকের কোণে বারান্দার শেষে খুব সুন্দর একটা স্নানের ঘর আছে, জমিদার শখ করে বানিয়েছিল। তার মেঝে সাদা পাথরে বাঁধানো, বুক অবধি দেয়াল মোজেক করা। কানাই চাকর সকালে পুকুর থেকে স্নানের জল তুলে তাতে এনে রেখেছে। পুকুরেও অনায়াসেই স্নান করা চলত, কিন্তু নতুন বাড়ি কেনা হয়েছে, সব কিছু ব্যবহার করা চাইত। রামদুলাল সেখানেই স্নান করছে, হঠাৎ দরজার কাছে একটা আওয়াজ শুনে দেখি রামদুলাল এসে ঘরের মধ্যে দাঁড়িয়েছে। তার মুখ ভয়ে বিকৃত, বেচারি কাঁপছে ঠকঠক করে। স্নান করতে করতে মাঝপথে বেরিয়ে এসেছে বোঝা যাচ্ছে, কাপড় ভেজা, গায়ে জল, মোজবার পর্যন্ত সময় পায়নি। বললাম, কি হয়েছে, ভয় পেলে নাকি? রামদুলাল প্রথমটা কথাই বলতে পারে না, এই সকালবেলা কি দেখে অত ভয় পেল। ধমকে বললাম, আরে কি হয়েছে বলবে কিনা? ও বলল, আপনি আপনি আমার সঙ্গে আসুন। তা গেলাম পেছন পেছন। স্নানঘরের দরজার কাছে এসে ভেতরে মেঝের দিকে আঙুল দিয়ে দেখিয়ে রামদুলাল বলল, ওই ওই যে। প্রথমে কিছু বুঝতে পারলাম না। সাদা পাথরে বাঁধানো সুন্দর পরিষ্কার মেঝে কি দেখাচ্ছে রামদুলাল? তারপর দেখতে পেলাম জিনিসটা, মেঝের একটা পাথরের টালিতে যেন আবছা একখানা মুখ ফুটে উঠেছে, ঠিক
পুরো মুখ নয়, মুখের আদল মাত্র। চেষ্টা করলে বোঝা যায় স্ত্রী লোকের মুখ, কারণ লম্বা চুলের আভাস দেখা যাচ্ছে। কিন্তু সে মুখ সুন্দর নয় মোটেও, কেমন যেন ভাঙা চূড়া অবয়ব, যেন কষ্টে মুখ বিকৃত করে আছে। এ আবার কি? মেঝের পাথরে কে ছবি আঁকলো? কি দিয়ে আঁকলো? রামদুলালকে জিজ্ঞেস করলাম, এ ছবি এখানে কি করে এলো? আগে তা কি করে বলবো, যখন বাড়ি কিনলে তখন ছিল না? আগে বাড়ি কেনার কথা কি বলছেন? আজ সকালে কানাই জল তুলে রাখছিল, আমি দাঁড়িয়ে তদারক করছিলাম, তখনও ছিল না। এই এখন চান করতে করতে হাত ফসকে সাবানটা পড়ে গেল, তুলতে গিয়ে আমার একবার চোখাচোখি হয়ে গেল। কি হবে ঠাকুর মশাই, আমার বড় শখের বাড়ি, বললাম। আচ্ছা তুমি আগে স্নান শেষ করে নাও, ভয় নেই, আমি এই দরজার কাছে দাঁড়িয়ে রইলাম। ভয়ে ছিটকিনি না দিয়ে কোনো মতে দরজা ভেজিয়ে বাকি স্নানটুকু সেরে বেরুল রামদুলাল। মানুষ ভয় পেলে কিরকম হয়ে যায় তা আজ দেখলাম। প্রথম দিন রামদুলালকে কত ব্যক্তিত্ববান পুরুষ বলে মনে হয়েছিল, কিন্তু যা ধরা ছোঁয়া যায় না এমন অপ্রাকৃত ঘটনার সম্মুখীন হয়ে সে ব্যক্তিত্ব কখন বাতাসে উবে গিয়েছে। বৈঠকখানায় বসে রামদুলাল বলল, এসেই ব্যবসার অবস্থা খারাপ যাচ্ছে, বাজারে অনেক দেনা। এক বেটা মারওয়াড়িকে প্রায় 70,000 টাকার মাল সাপ্লাই করেছিলাম, তার দরুন বিল সে কিছুতেই দিচ্ছে না, কেবল আজ কাল বলে করাচ্ছে। মারওয়াড়ির সঙ্গে গিয়ে আমরা পারি, আমারই ভুল হয়েছিল ওকে মাল দেওয়া, কি করবো, লোভে পড়ে গেলাম। এখন যদি বিল না আদায় হয় তাহলে আমার ব্যবসা ডুববে, নালিশ করে টাকা আদায় করতে করতে তো আর ব্যবসা থাকবে না। এদিকে এই চিন্তা, এত টাকা দিয়ে বাড়ি যদি বা কিনলাম, এখন তাতে বাসও করতে পারছি না, আমাকে আমাকে বোধহয় আত্মহত্যাই করতে হবে ঠাকুর মশাই, বললাম। আরে দাঁড়াও, এত ব্যস্ত হলে চলবে কেন? ব্যবসায় লাভ ক্ষতি জোয়ার ভাঁটা আছেই, ভেঙে পড়ার কিচ্ছু নেই। আর এ বাড়ির কথা বলি, আমার মনে হয় তোমাদের ভয়ের কিছু নেই। ভয়ের কিছু নেই? মনে হয় না। ভেবে দেখো, যে আত্মাই এমন করুক না কেন, তার যদি তোমাদের ক্ষতি করবার ইচ্ছে থাকতো তাহলে সে তো তা অনায়াসেই করতে পারে, এতদিন চুপ করে আছে কেন? তাহলে ওই কান্নার শব্দ? হয়তো সেটা আমাদের মনোযোগ আকর্ষণ করবার জন্য, সে হয়তো কিছু বলতে চায়। তাহলে এখন আমি কি করব? তুমি কিছুই করবে না, আমি আরো কয়েকদিন থাকব, দেখি না কি হয়, যা করবার আমিই করব। শচী দুলাল এসে স্নানঘরের মেঝেতে ছবিটা দেখল, তবে সে বাপের চেয়ে সাহসী, ভয় পেলেও মুখে কিছু বলল না। রাত্রিরে আমি সাবধানের মার নেই বলে বড় এক ঘটি জল নিয়ে বাড়ির চারিদিকে ছিটিয়ে সাধুর দেওয়া সেই মন্ত্রে গণ্ডি দিয়ে রাখলাম। সেদিন রাত্রিটা কারোরই ভালো ঘুম হল না। পরদিন সকালে উঠে আমি আর রামদুলাল গিয়ে দেখি স্নানঘরের মেঝেতে ছবিটা যেন আরো স্পষ্ট হয়ে উঠেছে। সহ্য করতে না পেরে রামদুলালকে ডেকে বললাম, ওহে তোমার কানাইকে বলো তো একটু স্নানের জল দিতে, বড্ড গরম, আজ স্নান করে ফেলি। আগে জল তোলাই আছে, আপনি চলে যান। ঠান্ডা জল, আরাম করে গায়ে জল ঢালছি, পায়ের কাছে মেঝেতে সেই ছবিটা। এই 3-4 দিনে ছবিটা আমাদের অনেকখানি গা সওয়া হয়ে গিয়েছে, না তাকিয়ে স্নান করে চলেছি। হঠাৎ আমার গা শিউরে উঠল, সেই কান্নার শব্দটা এবার খুব কাছে, যেন এখানেই এই ঘরেই কেউ কাঁদছে। স্নান ঘরে আমি একা, অন্ধকার ঘনিয়ে এসেছে, পায়ের কাছে পাথরে সেই মূর্তি আর বাতাসে করুণ কান্নার আওয়াজ,
আছে কোথায়? তরুণী মেয়ের গলা। বাইরে দরজায় ধাক্কা দিচ্ছে রামদুলাল। ঠাকুরমশাই, ঠাকুরমশাই ঠিক আছেন তো? হ্যাঁ ঠিক আছি, ভয় নেই, যাও ঘরে গিয়ে বসো, আমি আসছি। আওয়াজটা এ ঘরেই হচ্ছে বটে, যেন আমার পায়ের তলা থেকে আসছে। আমার মাথায় তখন একটা বুদ্ধি এসেছে, কি করতে হবে ভেবে ফেলেছি আমি। আমি স্নান সেরে বেরোবার আগেই কান্নার আওয়াজ থেমে গেল। ঘরে এসে রামদুলালকে বললাম, আচ্ছা যখন এই বাড়ি কেনো তখন মালিকরা তোমাকে এ ব্যাপারে কিছু বলেনি? বাড়িতে এরকম কান্নার শব্দ শোনা যায় বা অন্য কিছু? না, তা বললে কি আর আমি বাড়ি কিনতাম। তা বটে। আচ্ছা তোমার বিশ্বাসী চাকর কজন আছে কলকাতার বাড়িতে? জনা দুই। তারা গোপন খবর চেপে রাখতে পারবে? তা পারবে, প্রাণ গেলেও তারা আমাকে বিপদে ফেলবে না। আর কানাই? হ্যাঁ কানাইও বিশ্বাসী। কাল সচিকে কলকাতায় পাঠিয়ে সেই চাকর দুজনকে এখানে আনাও, কাজ আছে। এর পরের ঘটনা সংক্ষিপ্ত। পরের দিন সচি গিয়ে বাড়ি থেকে দুজন বলিষ্ঠ চাকরকে নিয়ে এলো। তাদের নিয়ে স্নান ঘরে গেলাম। রামদুলাল চুপ করে থাকতে জানে, এতক্ষণ কিছু জিজ্ঞাসা করেনি, এবার বলল, কি হবে ঠাকুরমশাই? এখনই দেখতে পাবে। এ বাড়িতে শাবল আর কোদাল আছে? তা আছে। আনতে বলো। তিনজন চাকর শাবলের চার দিয়ে মেঝের কয়েকখানা পাথরের টালি তুলে ফেলতে তলার সুরকি আর মাটির সোলিং বেরিয়ে পড়ল। বললাম, মাটি খোঁড়ো। হাত চারেক মাটি খোঁড়া হতে একজন চাকর হঠাৎ অস্ফুট আর্তনাদ করে হাতের কোদাল ফেলে দিয়ে কাঁপতে লাগল। রামদুলাল গর্তের মধ্যে উঁকি দিয়ে ভীত গলায় বলল, ঠাকুর মশাই এ কি ব্যাপার? কঙ্কাল তো। কোথা থেকে এলো? পরে বলছি, আগে ওটা তুলতে বলো। আস্ত তোলা গেল না, তুলতে যেতেই হাড়গুলো খসে আলাদা হয়ে যেতে লাগলো। কিছুক্ষণ বাদে মেঝেতে ছোট একটা হাড়ের স্তূপ হয়ে গেল। এতক্ষণ বাদে কিশোরী বলল, তারপর? তারপর আর কি, সেই হাড় বস্তায় করে এনে গঙ্গায় ফেলে দেবার পর ও বাড়িতে আর কোনো দিন কান্নার আওয়াজ শোনা যায়নি। রামদুলাল আমাকে জিজ্ঞেস করেছিল, কার কঙ্কাল ঠাকুরমশাই? বললাম, এতদিন পরে তো তা আর বলা সম্ভব নয়, এদেরই পূর্বপুরুষদের মধ্যে কারু কাণ্ড আর কি। সেকালে জমিদাররা কিরকম অত্যাচারী হতো জানোই তো, কাকে মেরে পুঁতে ফেলেছিল বলা কঠিন। বাড়ির বউ হতে পারে, আবার গাঁয়ের মেয়েও হতে পারে, যেই হোক তার আত্মা সদ্গতির জন্য কেঁদে আমাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করত। গঙ্গায় দেওয়ায় মুক্তি পেয়ে গেল। আর হ্যাঁ, এ বাড়ি যারা তোমাকে বিক্রি করেছিল তাদের উপর রাগ করো না, তারা খুব সম্ভবত কিছুই জানে না। পূর্বপুরুষ যে অন্যায়টা করেছিল সে গোপনেই করেছে, সাক্ষী দাঁড় করিয়ে রেখে কেউ খুন করে না। রামগোপাল বলল, ওরা কান্না শুনতে পেত নিশ্চয়ই, অথচ আমাকে বলেনি, সেটা তো একটা অপরাধ। ওরা কান্না শুনতে পেত কিনা সে বিষয়ে আমার সন্দেহ আছে রামদুলাল। কেন বলুন তো? যাদের পূর্বপুরুষের হাতে মেয়েটি মারা গিয়েছিল তাদের হাতে মেয়েটির আত্মা হয়তো মুক্তি পেতে চায়নি, তাই বাড়ি বিক্রি হবার পর তোমার কাছেই মুক্তি চেয়েছে। যাও, এ বাড়িতে আর ভয় রইল না, বরং একটি আত্মা সদ্গতির অভাবে কষ্ট পাচ্ছিল তার আশীর্বাদ পেলে। রামদুলাল আমাকে আদর করে বাড়ি পৌঁছে দিয়ে ৫০০টা টাকা দিয়ে প্রণাম করল। আমি আপত্তি করেছিলাম,
বাধা দিয়ে রামদুলাল বলল, আপনি বুদ্ধি না দিলে আমরা কি মেজে খুঁড়তে যেতাম? এর দিন দশেক পরে রামদুলালকে আবার একবার দেখেছিলাম। আমার বাড়িতে এসেছিল দুই ছেলেকে নিয়ে। মুখে হাসি, বললাম, কি হে, কি খবর? আগে আত্মার আশীর্বাদ সত্যি আছে। কিরকম? রামদুলাল খুশির হাসি হেসে বলল, মারওয়াড়ি বেটা গতকাল বিল পেমেন্ট করেছে। তারানাথ গল্প থামাল। রাত বেড়ে চলেছে। রামদুলালের 70,000 টাকা হলো বটে, কিন্তু আমাদের কাল আবার আপিস যেতে হবে। বিদায় নিয়ে বেরিয়ে বাড়ি মুখ রওনা হলাম। সানডে সাসপেন্সে আজ শুনলেন তারাদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা তারানাথ তান্ত্রিকের গল্প মুখ।